এই অ্যাপিটিউডে আমি ইউটিলিটি সফটওয়্যারের জগতে একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার ইজি রিকভারি প্রফেশনাল এই সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব। এই সফটওয়্যারের কাজ হচ্ছে, যখন আমরা কোনো ড্রাইভ থেকে কোনো ডাটা মুছে ফেলি, পরবর্তীতে যদি আমার সেই ডাটার প্রয়োজন পড়ে বা অনিচ্ছাকৃতভাবে আমার যদি কোনো ডাটা মুছে যায়, সেই ডাটা যদি আমি রিকভার করে নিয়ে আসতে চাই, তাহলে এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। অথবা কোনো ড্রাইভ ভুলক্রমে আমি ফরম্যাট করে ফেলেছি, যে ড্রাইভে আমার অনেক ডাটা ছিল, সেই ডাটাগুলোকে আমি আবার পুনরুদ্ধার করব। এই সফটওয়্যারের মাধ্যমে ডাটাগুলোকে পুনরুদ্ধার করা সহজেই সম্ভব। শুধু তাই নয়, এই সফটওয়্যারের মাধ্যমে ডিস্কে ডায়াগনস্টিক করা যায়, অর্থাৎ ডিস্কে কোনো প্রকার সমস্যা আছে কিনা এবং ড্রাইভগুলোর কোনো সমস্যা থাকলে সেগুলো রিপেয়ার করা যায়। মূলত এই সফটওয়্যারের মাধ্যমে ডাটা রিকভারটাই বেশি করা হয়। তো আমি এখানে দেখাবো কিভাবে ডাটা রিকভার করতে হয়। এখানে বাম পাশে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বাটন রয়েছে। প্রথম রয়েছে ডিস্ক ডায়াগনস্টিক্স, তারপর রয়েছে ডাটা রিকভারি। আমি যদি ডাটা রিকভারি করতে চাই তাহলে এই বাটনে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন প্রকার রিকভারি দেখতে পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা, ডিলেটেড রিকভারি এবং ফরম্যাট রিকভারি। অর্থাৎ যদি কোনো ডাটা ডিলেট করে থাকি, সেটাকে যদি রিকভার করে আনতে চাই, তাহলে হচ্ছে ডিলেটেড রিকভারি। এটা হচ্ছে যদি কোনো ডাটাকে ভুলক্রমে হোক অথবা ইচ্ছাকৃত হোক ডিলেট করে ফেলি, পরবর্তীতে যদি সেটাকে রিকভার করে আনতে চাই অর্থাৎ পুনরুদ্ধার করতে চাই, তাহলে এই বাটনে ক্লিক করতে হবে। আর এটা হচ্ছে কোনো ড্রাইভকে যদি ফরম্যাট করে ফেলি এবং পরবর্তীতে এই ফরম্যাট করা ড্রাইভের কোনো ডাটাকে যদি আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে এই বাটনে ক্লিক করতে হবে। তো সিস্টেম দুইটার একই, কিন্তু এখান থেকে এই দুইভাবে যেতে হবে। তো আমি এখানে ডিলেটেড রিকভারিটা দেখাবো। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি সিস্টেমটাকে স্ক্যান করছে, এখানে ড্রাইভগুলো শো করছে যে ড্রাইভগুলো আমার রয়েছে। তো আমি এফ ড্রাইভে যে ডাটাগুলো আমি ডিলিট করেছি সেগুলো আমি দেখব প্রথমে, তারপর সেখান থেকে আমার প্রয়োজনীয় ফাইল আমি রিকভার করব। আমি এই এফ ড্রাইভে ক্লিক করলাম, নেক্সট। দেখতে পাচ্ছি এফ ড্রাইভে যে ডাটাগুলো আমি মুছে ফেলেছিলাম সেগুলো স্ক্যান করে নিয়ে আসছে। দুইটা অংশ রয়েছে, বাম অংশে যে ফোল্ডারগুলো ডিলিট করা হয়েছে সেগুলো দেখাবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছি বিল্ডিং ট্রি, এখানে একটা ট্রি তৈরি করবে। কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে দেখতে পাচ্ছি দুইটা বাটন রয়েছে, যদি যে ফোল্ডারটা আমি ডিলিট করেছি সে ফোল্ডারটার নাম মনে থাকে, তাহলে ফাইন্ডে ক্লিক করলে এখান থেকে ফাইন্ড করানো যাবে এবং ফিল্টার অপশনের মাধ্যমে ফিল্টার করা যাবে এখানের যে ফোল্ডারগুলো ডিলিট করা হয়েছে। দেখতে পাচ্ছি ফোল্ডারগুলো চলে আসছে। স্ক্যান করা শেষ হয়ে গেল, অর্থাৎ আমি এই ফোল্ডারগুলো এফ ড্রাইভ থেকে মুছে ফেলেছি। এখন এখান থেকে যদি কোনো ফোল্ডার ফাইল সহ আমি ব্যাক নিয়ে আসতে চাই অর্থাৎ পুনরুদ্ধার করতে চাই, তাহলে এই অংশ থেকে সেটা নির্বাচন করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি পেন ড্রাইভ নামে একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডার মধ্যে আমি কিছু ডাটা রেখেছিলাম। আমি এই পেন ড্রাইভ নামে যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে আমি পুনরুদ্ধার করব। তাই আমি পেন ড্রাইভের চেক বক্সে টিক চিহ্নটা দিয়ে দেই। এবার নেক্সটে ক্লিক করতে হবে। রিকভার টু লোকাল ড্রাইভ, আমি কোন ড্রাইভে এটাকে রিকভার করতে চাই সেটা এখানে চয়েস করতে হবে। আমি ব্রাউজ করে আমি এটাকে সি ড্রাইভে নিয়ে আসতে চাই, তাই সিটা চয়েস করে দিলাম, ওকে, এবং এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি সি ড্রাইভে কপি হয়ে চলে আসছে। দেখতে পাচ্ছি ডাটা রিকভারি প্রায় শেষ পর্যায়ে। এখানে দেখাচ্ছে বিভিন্ন তথ্য, এটা আছে সোর্স,
আমার হার্ড ডিস্ক আছে স্যামসাং এর 500 জিবি, সোর্স পার্টিশন হচ্ছে এফ ড্রাইভ, 170টা ফাইল ছিল যেটা রিকভার করা হয়েছে, 4.45 GB ডাটা রিকভার করা হয়েছে, এবং রাখা হয়েছে ডাটা রিকভার টু সি ড্রাইভ, সি ড্রাইভে এটা রাখা হয়েছে। এবার আমি সি ড্রাইভে গিয়ে দেখি, এখানে দেখতে পাচ্ছি পেন ড্রাইভ নামে যে ফোল্ডারটা রিকভার করা হয়েছে সেটা এখানে চলে আসছে, ডাটাগুলো এখানে চলে আসছে। আবার যদি আমি ডিস্ক ডায়াগনস্টিক করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে ড্রাইভ টেস্ট এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে পুরো হার্ড ডিস্কটার ক্যাপাসিটি সহ নাম চলে আসছে, এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে এবং এখানে রয়েছে দুইটা অপশন, ফুল ডায়াগনস্টিক টেক্সট এবং কুইক ডায়াগনস্টিক। ফুল দিলে বেশ কিছুটা সময়ের প্রয়োজন পড়বে, তাই আমি এখানে কুইক ডায়াগনস্টিকটা দিয়ে দেই নেক্সট। তাহলে দেখতে পাচ্ছি ডায়াগনস্টিক হচ্ছে, অর্থাৎ আমার ডিস্কে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা এভাবে এখান থেকে টেস্ট করে দেখবে। এই ডায়াগনস্টিক করতে তাও বেশ কিছুটা সময়ের প্রয়োজন পড়বে এবং সর্বশেষে রিপোর্ট দিবে। এভাবেই ইজি রিকভারি প্রফেশনাল এই সফটওয়্যারটার মাধ্যমে কোনো হার্ড ডিস্ককে ডায়াগনস্টিক্স করা যায় এবং কোনো ডাটা, অর্থাৎ যে ডাটা মুছে ফেলা হয়েছে অথবা কোনো ড্রাইভকে যদি ফরম্যাট করা হয় সেই ডাটাগুলো রিকভার করে নিয়ে আসা যায়।